পরিমাণে অলরেডি আমার সেখানে কামি এসে হাতে মাছি যেতে পারিস না পারি দেখা যাচ্ছে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই মুহূর্তে আমি আছি ঝাড়খণ্ড চক্রধরপুরে, আর আজকে যাব আমি চক্রধরপুরে হিল পয়েন্ট। তো দেখাবো এখানে কী কী আছে না আছে, আশা করি ততক্ষণ সবাই সাথে থাকবে। আর আমার চ্যানেলে নতুন যারা আসছো, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অনেক কষ্ট হয় কারণ ভিডিও করতে, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর চলো আজ নতুন আর এক সাফারিতে। ওই এখন আছি আমি চক্রধরপুর পবন চকে, আর এখান থেকে একটা অটো রিজার্ভ করে নিলাম, আর অটোতে আছি, আর যাবো এখন 11 কিলোমিটার রাস্তা, আর ওখানে গিয়ে দেখাবো আমি। ওখানে সবাই সাথে থাকবে। Searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Birds chirping and I hear my name. Grasping into a life. Life is happy but it's so insane. We must merely make a start. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah, let's all take a walk. Savannah. আস্তে আস্তে সুন্দর একটা প্লেস এর ভিতর পড়ে গেছি। এপাশে একটা পাহাড়, এটা ব্রিজ, এখানে নদী আছে একটা, আর ঠিক এপাশে আর একটা পাহাড়, দেখতেই পাচ্ছ। সব মিলে জাস্ট একটা ওয়াও ওয়াও প্লেস। হয়তো ছোটো দেখাচ্ছে কিন্তু না, এখন উপরে যাওয়ার চেষ্টায় আছি, দেখি কি হয়। এ হচ্ছে এখানের পরিবেশ, আর আমরা যাবো ঠিক এই সাইড দিয়ে উপরের দিকে, আর উপরে গিয়ে দেখাবো এখানের ভিউ কি আছে কি না আছে। আর আজকে আমার সঙ্গে আছে আমার মেকার, তা দুইজন আজকে টার্গেট দিয়েছি উপরে যাব, আর উপরে গিয়ে দেখাবো। আগেই বললাম জানি না উপরে পৌঁছাতে পারবো কি না। তো 20 মিটার মধ্যে উপরে আসছি, আর আমার মেকার এখন পিছনে আছে অবশ্য। সত্যি একটা মজাদার প্লেস, কিন্তু কষ্ট আছে খুব, দেখতেই পারছো পুরো সেনান হয়ে গেছে, এখনও অনেকটা বাকি, হাফ রাস্তা আসেনি। এই হচ্ছে এখানের পরিবেশ ওঠার, সত্যি যতটা সহজ মনে করছি ততটা না। আর এদিক থেকে এসছি, যে পথ দিয়ে উঠছি এটা বৃষ্টির সময় জল নামে এদিক থেকে নিচে, আর এদিক দিয়ে যায়। তো মেকারের কষ্ট হয়ে গেছে খুব, আমার থেকেও মনে হয় বেশি। তো অর্ধেকটা ছাড়াই আসছি, তিনের আর এক বাকি আছে উপরে, তো দেখতেই পাচ্ছ পরিস্থিতি। আর আমার মেকার খালি হাতে আছে, উনি বলছে যে ওনার খুব কষ্ট হয়ে গেছে। আর 1 কিলোমিটার উপরে ওঠা এদিক থেকে, আর যাব এপাশ দিয়ে উঠে আসছি আমি। আর সামনের ভিউটা অবশ্যই দেখতে পারছ, কারণ কুয়াশা কুয়াশা ভাব, তো ওই জন্য পুরোটা দেখা যাচ্ছে না।
সত্যি কথা বলতে পরিস্থিতি ভীষণই খারাপ, দেখেই বুঝতে পারছ। এখনও আগে যখন আমি বলেছিলাম যে 2:30 ছাড়িয়ে আসছি, কিন্তু না, এখনও হাফ আসিনি, এখনও অনেকটা দূর বাকি আছে। হালাত খুবই খারাপ, কারণ সম্পূর্ণ জায়গাটাই জঙ্গল, ফাঁকা জায়গা পাচ্ছি না কোনো। আর বসে আছে আমার মেকার, উনি খুব দুর্বল হয়ে পড়ছে, কারণ উপরের দিকে আর আসতে পারছে না। জানি না উপরে পৌঁছাতে পারবো কিনা, আবার নিচে তো নামতে হবে, তো চেষ্টায় আছি উপর অব্দি যাব। তো জার্নি এখন একা চলবে, কারণ দেখতেই পারছো পিছনে আমার মিস্ত্রি দুর্বল হয়ে গেছে, যার কারণে এখানে বসে পড়ছে, আর আমি চেষ্টা করবো কত দূর যেতে পারি কি না পারি। তো চলো, তো এখনও অনেকটা পথ বাকি, কিন্তু সামনে পুরো জঙ্গলে ঘেরা, উপরে ওঠার কোনো রাস্তাই নেই আর। আর দেখতেই পারছো দিকটায় কুয়াশার কারণে হয়তো দেখা যাচ্ছে না। আর এদিকটা একবার দেখো, পুরো জঙ্গল, এদিকে যাওয়ার কোনো প্লেসই পাচ্ছি না আমি খুঁজে। এখানে একটা জিনিস খুবই ভালো লাগে যে বিভিন্ন প্রকার গাছ এখানে, ফলের গাছ, ঔষধি গাছ অ্যাভেলেবেল নানান প্রকার। তবে চিনি না সব কিছু, দুই একটা গাছ চিনি, আদার্স তো কিছুই চিনি না এখানে। সরি ভাই লোক, সরি সরি, কারণ এর উপরে আর যাওয়ার কোনো পরিস্থিতি নেই, যার কারণে আমি যেতে পারবো না। এখন পাক্কা 1 ঘন্টা লাগছে আমার অব্দি আসতে, এই ঝর্নার পার ধরে ধরে, আর উপরে পুরোটাই জঙ্গল দিয়ে ঘেরা, যার কারণে উপরে ওঠার কোনো রাস্তাই আর খুঁজে পাচ্ছি না আমি। গেলে অনেকটা ঝোপঝাড়ের ভিতর দিয়ে, কারণ এখানে সাপ বা অন্য কীটপতঙ্গ প্রচুর পরিমাণে। অলরেডি আমার কিসে যেন কামিয়েছে হাতে, মাছি এক প্রকার পোকামাকড় হবে। তবে যেতে আর প্রচণ্ড গরম, বিশেষ করে হাওয়া আসে মাঝে মাঝে, তবে ভিতরে খুবই কম। তো এখন যাচ্ছি নিচের দিকে, কারণ আগেই বললাম উপরে আর উঠতে পারছি না, এখন না গিয়ে আর উপায় নেই, কারণ প্রচণ্ড গরম, পুরোটাই স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছ। সরি দোস্ত, উপরে না যাওয়ার জন্য। দেখতে পারছো পুরো জঙ্গলে ঘেরা চারিপাশটা, আর আমি যাব এইদিকে। তো নেমে আসছি পার থেকে, প্রচুর টাইম লাগলো, পরিস্থিতি খুবই খারাপ যে পুরোটাই সেনান হয়ে গেছি। আর এখন যাবো রুমের দিকে। দেখতে পারছো পাহাড় অনেকটা উঁচুরে ভাই,